অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল গত 1 জুন 761,785 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছিলেন। জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে 2023-24 অর্থ বছরের সেই বাজেট পাশ হয়েছে। এবার বাজেটে সার্বিক ঘাটতি 2,61,785 কোটি টাকা, মোট জিডিপির যা 5.2%। এই ঘাটতি মেটাতে ব্যাংক সহ অভ্যন্তরীণ উৎস থেকে 1,50,785 কোটি টাকা এবং বিদেশি উৎস থেকে 1,11,000 কোটি টাকা ঋণ নেবে সরকার। বাজেটে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,00,000 কোটি টাকা। নতুন অর্থ বছরে মোট জিডিপি ধরা হয়েছে 5,06,782 কোটি টাকা। 2023-24 অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি 6% কাছাকাছি নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এছাড়া এতে নানা জনকল্যাণমুখী উদ্যোগ রয়েছে। চলতি অর্থ বছরের 15 জুন পর্যন্ত 10,74,552 জন কর্মী বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে কাজের উদ্দেশ্যে গেছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ভোলা 2 আসনের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এই তথ্য জানান। এর আগে স্পিকার ডক্টর শিরীন শর্মী চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, গত অর্থ বছরের একই সময়ে 9,07,007 জন বিদেশি গিয়েছিল। গত বছরের তুলনায় চলতি অর্থ বছরে 15.59% বেশি কর্মী বিদেশে গেছেন। ঈদ উল আজহার বাকি আর 2-1 দিন। গ্রামে পরিবার পরিজনের সঙ্গে ঈদ উপভোগ করতে ঢাকা ছাড়ছেন মানুষজন, ফলে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে বাস টার্মিনাল ও রেল স্টেশনে। ঈদের আগে শেষ কর্মদিবসে যারা ছুটি নিয়েছেন মূলত তারাই সোমবার সকালে নিজ গন্তব্যে যাত্রা শুরু করেছেন। তবে অফিস শেষে ঘরমুখো মানুষের চাপ আরও বাড়বে। সোমবার সকাল থেকেই গাড়ি আর ঘরমুখো মানুষের চাপ বেড়েছে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে, 7টি টোল বুথে নেওয়া হচ্ছে টোল। এছাড়া গাড়ির চাপ রয়েছে গাজীপুরের চন্দ্রায় ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে। এদিকে কমলাপুর রেল স্টেশন থেকে কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়ে গেছে, আজও টিকিট ছাড়া ঢোকা যাচ্ছে না প্ল্যাটফর্মে। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন হচ্ছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন বলেছেন, সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারছেন, যাত্রীদের কোনো অভিযোগ নেই। সোমবার গাবতলী পশুরহাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। আইজিপি বলেন, রাজধানী ছাড়ার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ তৎপর রয়েছে। যাত্রীদের যে কোনো অভিযোগ থাকলে নিকটবর্তী পুলিশ স্টেশন অথবা জাতীয় জরুরি নম্বরে ফোন করে জানানোর আহ্বান জানান তিনি। পুলিশ প্রধান বলেন, পশুর ট্রাকে রাজধানীতে প্রবেশ ও হাটের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। হাটে মলম পার্টি ও ছিনতাইকারীদের ব্যাপারে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে রাজধানীর গাবতলী পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব। সোমবার সকাল 10টা থেকে অভিযান শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মইন। তিনি বলেন, ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর গাবতলী পশুর হাটে ইতিমধ্যে গাবতলীতে বিপুল সংখ্যক গবাদি পশু এসেছে। হাটে দালাল, ছিনতাইকারী ও জাল টাকা প্রতিরোধ ও কৃত্রিম উপায়ে রাসায়নিক দ্রব্য বা ইঞ্জেকশন ব্যবহার করে গরু মোটাতাজা করা প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাবের ভ্রাম্যমাণ আদালত চলমান। রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ উল আজহার প্রধান জামাত বৃহস্পতিবার সকাল 7:30 অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এই জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল 8টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এই তথ্য জানা গেছে। ইতিমধ্যেই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠানের সকল আয়োজন প্রায় সম্পূর্ণ হয়েছে। 25,400 বর্গ কিলোমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসাথে 35,000 মুসল্লি ঈদের জামাত আদায় করতে পারবেন। এছাড়াও অনেক মুসল্লি মূল প্যান্ডেলের বাইরে ঈদের জামাত আদায় করে থাকেন। ঢাকা 17 আসনের উপনির্বাচনে এক তারা প্রতীক পেয়েছেন মোহাম্মদ আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এর আগেও বগুড়া 4 ও বগুড়া 6 আসনের উপনির্বাচনে এক তারা প্রতীকে নির্বাচন করেছেন তিনি। সোমবার নির্বাচন কমিশন থেকে তাকে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তার আগে নির্বাচন কমিশনের কাছে এক তারা প্রতীক চান হিরো আলম। তিনি বলেন, আমি বগুড়ার নির্বাচনে এক তারা প্রতীক নিয়ে নির্বাচন করেছি, তাই আমি ঢাকা 17 আসনের নির্বাচনে এক তারা প্রতীক চেয়েছি। আশা করি এই প্রতীক পেয়ে যাব। আমি যতটুকু জেনেছি আর কেউ এই প্রতীক চাননি। টানা 30 বছর জেলে থাকা শরীয়তপুরের আলাউদ্দিন গাজীর সাজা আটকের তারিখ থেকে কেন গণনা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজি প্রিজন্স, জেলা প্রশাসক বরিশাল, জেলা প্রশাসক শরীয়তপুর ও বরিশাল কারাগারের জেলারকে 3 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার বিচারপতির সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের নেতৃত্বাধীন অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টির উপহার দিয়েছে আবহাওয়া অফিস, সে সঙ্গে আগামী 3 দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানানো হয়েছে। সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এই
এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রাজধানীতে জাল টাকা তৈরির একটি কারখানার সন্ধান পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। কারখানাটি থেকে কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ডিলার সহ 9 জনকে। সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাতে কারখানাটিতে অভিযান চালিয়ে জাল নোট তৈরির বিপুল সরঞ্জামাদি সহ মূল হোতা, কারিগর, ডিলার, রিটেইলার সহ 9 জনকে গ্রেফতার করা হয়েছে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের 32,121 মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস মোংলা বন্দরে এসে পৌঁছেছে। রোববার সন্ধ্যায় বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া 11 নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।